এত এত দুর্ঘটনা আর সমালোচনার পরও কোনো মাথা ব্যথা নেই রেলের কর্মকর্তা কর্মচারীদের। মানুষের জীবন সংশয়ে পড়লেও ঘুম ভাঙছে না তাদের। এবার গেটম্যানের অসতর্কতার ফলে ঝুঁকিতে পড়ে গিয়েছিল 11 জনের জীবন। রূপসা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের ফুলবাড়ি রেলঘুমটির কাছাকাছি পৌঁছালেও গেট ব্যারিকেড বার ফেলতে দেরি করায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন ট্রাকের 11 জন যাত্রী। দিনাজপুরের ফুলবাড়ি রেলঘুমটিতে গেটম্যান আবদুল্লাহ আল মামুনের অসতর্কতার কারণে গেট ব্যারিকেড বার ফেলতে বিলম্ব হওয়ায় রেল লাইনে ট্রাক ঢুকে যায়। ট্রাকে ছিল 11 জন যাত্রী। গেটম্যান আবদুল্লাহ আল মামুন তখন তার ঘরে নাস্তা করছিলেন। এমন সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি রেলঘুমটির 300 মিটার কাছে চলে আসে। দুর্ঘটনার আশঙ্কা দেখে পাশের পান দোকানদার রফিকুল ইসলাম দৌড়ে গিয়ে গেট ব্যারিকেড বার ফেলে দেয়। ততক্ষণে 10 থেকে 11 জন যাত্রীবহনের ট্রাকটি পূর্ব দিকের গেট ব্যারিকেড বার থেকে বেরিয়ে যায়। স্থানীয়রা জানান, রফিক নামের একজন গিয়ে গেট ব্যারিকেড বার ফেলে দেয়। এরপর গেটম্যানের ওপর জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। অল্পের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ের ঘটনার পুনরাবৃত্তি থেকে রক্ষা পেল আরও 10-11 জন। এ সময় খালাসিরাও ছুটে আসেন, গেটম্যান পালিয়ে যান। গেটম্যানের বিকল্প যিনি কাজটা করেছিলেন তিনি মোহাম্মদ রফিক, বললেন গেটম্যান নাস্তা করছিলেন। এমন সময় রূপসা ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এলে গেটম্যান না থাকা দেখে দৌড়ে গিয়ে ব্যারিকেড বার ফেলে দেই। ততক্ষণে একটি ট্রাক রেল লাইনে ঢুকে পড়ে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাকটি। পার্বতীপুর জিআরপি থানার ওসি AKM নুরুল ইসলাম বলেন, গেটম্যান নাকি ঘুমিয়েছিল, কেউ বলছে বাইরে কোথাও গিয়েছিল। এমন অবস্থায় ট্রেন চলে আসলে পাশের রফিক নামে একজন গিয়ে ব্যারিকেড বার ফেলে দেয়। অবশ্য দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটতে পারত। প্রিয় ভিউয়ার্স, আর কত মানুষের প্রাণ ঝরলে ঘুম ভাঙবে রেলের কর্মকর্তা কর্মচারীদের? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।